কৃষ্ণ গোলোক ছেড়ে ভুলোকে এসে বিবিধ লীলা বিলাস করছেন, তাই আজ শ্রীধাম বৃন্দাবনে সরস বসন্তকালে শ্রীকৃষ্ণ আমার সখাগণদের নিয়ে হোলি খেলাতে মত্ত হয়েছে। এদিকে শ্রীমতী রাধারানী সখীগণদের বলছেন, এই সখী শোন শোন, আজ কই কুলবতী যা
কৃষ্ণ সহ সখাগণ আজ রঙ্গলীলাতে মেতে উঠেছেন, তাই শ্রীমতী রাধারানী সখীগণের আজ বড় বিপদ। কারণ যদি ব্রজবালক গায়ে রং লাগিয়ে দেয়, আজ কেমন করে ব্রজবালকগণ খেলছে দেখো দেখো। পন্থ হি পন্থ হে রল সুচতুরা, জানিস আমরা ভাগ ভাগ করে দাঁড়াবো, অর্থাৎ দলে দলে। আমি আর বটু একদল, সিদাম আর সুদাম একদল, দাম বসুদাম আর তুই, এইভাবে যুথে যুথে দাঁড়াবো। এবার সবাই মিলে পিচকারি হাতে নিয়ে খেলা খেলছে। পিচকারি ভরে যা
ললিতা সখী বলছে যদি যেতেই হয় তাহলে আমরা আপন আপন পিচকারিতে রং ভরে নিয়ে যাব। কিন্তু দেখিস সখী সাবধান, তোরা কেউ ভুল করবি না, আপন আপন পিচকারিতে রং ভরে নিয়ে সবাই চল। এই বলে সখীগণ যুক্তি করছেন। ললিতা বচনে সাজি কুলো কামেনি, বসনে ঝাঁপি পিচকারি, ওহি চল তোহি শ্যাম সোহাগিনী ধ্বনি। বৃষভানু রাজকুমারী, রাজকুমারী আমার সখীগণদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন। আর বলছেন ললিতা দেখিস শ্যামনগর যেন আমার অঙ্গে লং রাঙাতে না পারে, আমায় সঙ্গে করে নিয়ে চল। সখীরে আমার বড় ভয় করেছে, কেন জানিস? কালীন দিরতীরে সবহ ও জরল নিভৃত নিধুবন পাস, চল আমরা অবগাহনের ছলা করে যাই। তাই প্রাণ গোবিন্দ এখানে কি করছেন? সখাগণ সখীগণদের সঙ্গে নিয়ে রাধারানী চলেছেন সেই কালিন্দীর তীরে, যেখানে প্রাণ গোবিন্দ আমার সখাগণদের সঙ্গে নিয়ে উপনীত হয়েছেন। তা দেখে রাধারানী ভয় পেয়ে বলছে, ও ললিতা ও বিশাখা, ওই দেখ দেখেছিস শ্যামসুন্দর সখাগণদের সঙ্গে নিয়ে কেমন দাঁড়িয়েছে, করি বল না। আগে দিকে নাগর সঙ্গে সব সহচর, আগে দিকে নাগর সঙ্গে সব সহচর, আবার বাজত
যমুনার তীরে শ্যামসুন্দর রাধা নাম করে বাঁশিতে গান করছেন, আর ওই বাঁশির গান শুনে রাধা রানী বলছে, সখীরে ওই শোন ললিতা, হে বিশাখা, ওই শুনেছিস? কেমন ভাবি রাধা নাম করে বাঁশিতে গান করছে? সখি, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, চল আমরা দূরে দাঁড়িয়ে থেকে কি করব, এবার আমরা প্রাণ বন্ধুর কাছে যাই, কেমন? এবার রাধারানী সখীগণদের সঙ্গে নিয়ে বলছেন, সখি একটা কাজ কর, তোরা সবে মিলে আপন আপন পিচকারি হাতে নিয়ে রং ভরে নিয়ে চল, আমরা ও প্রাণ বন্ধুর কাছে দাঁড়াবো। তাই বহুবিধ রঙে সবাই মিলে পিচকারিতে রং ভরে নিয়ে চলেছেন, আর কি করছেন, নাচ তো গাও তো আবির পুরাও তো। জয় জয় রাধে, দেখো দেখো আজ দুই দলে কেমন ভাবে দাঁড়িয়েছেন রং খেলবার জন্য। রাধা মা ধব ¡Suscríbete!
সেনাপতি হয়েছে, ও গোবিন্দের দলে সুবল সেনাপতি। এই রঙ্গলীলা করবার জন্য দুই দলে দাঁড়িয়েছেন এবং আপন আপন পিচকারিতে রং ভরে নিয়েছেন। শ্রীকৃষ্ণ পিচকারিতে কুমকুম কস্তুরী রং ভরলেন, রাধারানীও তাই করলেন। শ্রীকৃষ্ণ বলছেন, এবার তাহলে হোলি খেলা আরম্ভ করি। ললিতা বলছে, হ্যাঁ বধু, আর দেরি করো না। এইবার হোলি খেলা আরম্ভ করলেন। আজও খেল তোরে বিনোদ বিনোদিনীর সনে, খেল তোরে আজ খেল তোরে বিনোদ বিনোদিনীর সনে, খেল তোরে বিনোদ বিনোদিনীর সনে, বিনোদিনী বিনোদের সনে, বিনোদ বিনোদিনীর সনে, বিনোদিনী বিনোদের সনে, আজ খেল তোরে। শ্যামনগর বলছি, এই রং খেলাতে যদি তোমাদের বিনোদিনী হেরে যায় তাহলে আমি মনসাধি রাধারানীকে রং মাখাবো, ঠিক আছে? আর যদি তুমি হেরে যাও, এই ললিতা দাঁড়া দাঁড়া আমি বলছি, রায় কহে শোন শ্যাম তুমি যদি হারো, তোমার রং পিচকারি শুধু রং খেলছে নয়, নৃত্য করছে, গান করছে। এইভাবে খেলতে খেলতে হঠাৎ শ্রী গোবিন্দের মাথার চূড়া মাটিতে পড়ে গেল, চূড়া খসে শোনো, দুই দলে মিলেই রং খেলবো, একদিকে রাধার দল আরেকদিকে শ্রী গোবিন্দের দল। এবার দুই দলে মিলে রং খেলছে, বলছে, গান করছে, দেখো নাচ তো হলে আনন্দে রাধা মাধব নাচ তো মাতান ধরে, কাউহুলি প্রবন
এসো না, এসো, আজ ফাগু খেলা খেলবো। তুমি কেমন খেলা খেলতে পারো আজ তা জানা যাবে। এইবার হারি বাজো দে ফাগু হারানি রব দে, এবার হারি বাজো দে ফাগু হারানি রব দে, জগ ভরে গাওয়াই
তুমি যত পারো খেলো, কিন্তু তোমার কিছু অভাব হবে না। কেমন? আর যদি বলো দরকার হয়, তাহলে বিশাখাকে তোমায় দিয়ে দিলাম, আর সেই সঙ্গে তোমার যত আবির কুমকুম রং প্রয়োজন হবে আমি সবে দেব। কেমন? তাই আজ বড়ই আনন্দ। ঘিরে ঘিরে নাচিছে রাধাশ্যামী, মাঝে রয়েছে ঘিরে ঘিরে নাচিছে তারা, রাধে রাধে বলিছে সবাই মিলিত হয়ে নৃত্য করছে, আর বলছে খেলো না, যত পারো খেলো। সবাই মিলে খেলায় মেতে উঠেছে সখীগণ ও রাধারানী। শ্যাম সুন্দর কি বলছে, শেষবারের মতো আমরা তোমার সঙ্গে হোলি খেলা খেলবো।
সখীগণ বলছে, হে শ্যাম সুন্দর, এবার কেমন হলো গো? তুমি তো খেলায় হেরে গেলে, ভয় পেও না শ্যাম। শ্যাম সুন্দর ভয় পেয়ে পালাতে চাইছে। ললিতা বলছে, কোথায় যাবি বলো না? ও হে শ্যাম নাগর, তুমি তো হেরে গিয়েছো, এখন আমরা কি করব জানো? এই ব্রজ মাঝে সকলের ঘরে ঘরে দেখাবো শ্যাম সুন্দর আমাদের কাছে হেরে গিয়েছে, আর বলবো আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই, আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই, আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই, আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই। জয় হলো বলে সখীগণ বিনোদিনীর, আমাদের সখী সনে মেতে আছে বিনোদিনী, আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই, আজ ফাগু খেলায় হারে হারুয়া কানাই। ও হারুয়া কানাই, আরো শোনো শোনো, আরো কি বলবো জানো? ঢোল মৃদঙ্গ হেরে যায়, কারণ প্রেমের মধ্যে মধুর প্রেম শ্রেষ্ঠ, তার প্রমাণ চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে। এই মধুর প্রেম রাধারানী ব্যতীত অন্যত্র ছিল না, তাই রাধারানীকে বড় করবার জন্য বারে বারে গোবিন্দ রাধারানীর কাছে হেরে যেতেন, আজও হেরে গেল। জয় জয় শ্রী রাধে। তাই মানব জীবনেও গোবিন্দকে পেতে গেলে প্রয়োজন একমাত্র প্রেম, তাই আমরা সবাই যদি সেই প্রেম ভরে ভক্তি ভরে ডাকতে পারি, রে প্রেম বিনে বিনে মেলে না সে ধর,
प्रेम बिने मिले मिले ना से धो ডাকো তারে ডাকো তারে হয়ে শ্যামনগর ভয় পেয়ে বলছে সুবল শমশম আর দেরি করিস না সুবল পালা পালা
গোবিন্দ দেখতে পাচ্ছে না, সে কি পুচ্ছ আলু লাইয়া পড়ে ভূমি তলে, অরুণী তো বসন ভিজিল শ্রম জলে, শ্যামেরে কাতর দেখি রসবতী রাই আপন অঞ্চল দিয়া অমুখ মুছাই। বিনোদিনী সখীদেরকে বলছে, দেখ দেখ অললিতা অভিশাখা, শ্যাম সুন্দর আমার কি হেরে যেতে পারি? আমার বন্ধুকে এমন করে কষ্ট দিচ্ছিস কেন? আমার প্রাণে সয় না। তাই প্রাণ গোবিন্দের শিখিপুচ্ছ সব ভূমিতে পড়ে গেছে, এলোথেলো হয়ে গেছে। তাই রাধারানী প্রাণ বন্ধুর বদন মুছিয়ে দিচ্ছে, যমুনার বাড়ি নিয়ে এসে আর সিংহাসনে বইসে রাই গো। চাঁদের বামে দাঁড়ালো, হায় শ্যামের বামে।